খুব শীঘ্রই চালু হতে চলেছে ডোমকল মহকুমা আদালত। তার আগে শনিবার আদালতের নির্মীয়মান বিল্ডিং সহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন রাজ্য সরকারের বিচার বিভাগের প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলাল। সঙ্গে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জজ সহ নানো আইনজীবীরা। সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে দ্রুত এই আদালত চালু করার আশ্বাস দেন সিদ্ধার্থ কাঞ্জিলাল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাসে রিক্রুটমেন্ট হয়নি বলে তো রিক্রুটমেন্ট হয়নি, কিন্তু আমরা করে দেবো। আমি এই ফার্স্ট ট্র্যাক কোর্ট থেকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে আমরা পিটার স্টাফ দেবো থেকে নিলাম। খুব শীঘ্রই চালু হতে চলেছে ডোমকল মহকুমা আদালত। তার আগে শনিবার আদালতের নির্মীয়মান বিল্ডিং সহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন রাজ্য সরকারের বিচার বিভাগের প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলাল। সঙ্গে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জজ সহ অন্যান্য আইনজীবীরা। ডোমকল মহকুমা আদালতে মোট 10টি কোর্ট চালু করার আবেদন করা হয়েছে। সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে দ্রুত এই আদালত চালু করার আশ্বাস দেন সিদ্ধার্থ কাঞ্জিলাল। তিনি বলেন, আগামী মার্চ মাসের মধ্যে অন্তত একটি কোর্ট চালু করা হবে ডোমকল মহকুমা আদালতে। না, এর পেছনে আমিও কোনো কারণ আমার জানা নেই সত্যি বলতে কি। আমরা সবাই এটা কনসার্ন, আমাদের ল মিনিস্টারও এটা নিয়ে বলেছেন আমাকে বারবার, ওনারাও গেছেন, অ্যাডভোকেটরাও গেছেন। একটা কোর্ট এবং তার সঙ্গে যতগুলো পোস্ট, 10টা পোস্ট মানে স্যাংশন হয়ে রয়েছে, এইটা যা করুণ অবস্থা দেখছি। আমি পিডব্লিউডিকে অনুরোধ করেছি, তোমরা এটাকে পরিষ্কার করো এবং তার বিল রেস করো। গভর্নমেন্ট তার বিলটা অবশ্যই পেমেন্ট করবে। ইলেকট্রিসিটি রেস্টোর করলে যা বিল হয় গভর্নমেন্ট পেমেন্ট করবে। এবার স্যাংশন অফ পোস্ট সেটা পড়ে রয়েছে ফাইন্যান্সে, সেটাও আমরা চেষ্টা করবো এই মাসের মধ্যে বের করে আনার, না হলে সামনের মাসের মধ্যে। এবং ভালোটাই হবে, আশা করি কোর্ট চালু হবে, অন্তত একটা কোর্ট তো চালু হবেই, এটা তো আটকানোর কিছু নেই আর। শুনুন, আমি বলি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট সবসময় চাইছে এখানে কোর্ট হোক, আমি সেই উদ্দেশ্যেই এসেছি। আর আইনজীবীরা তো আমি সেরকম কোনো, আমার কাছে এরকম কোনো চিঠিও আসেনি, কানাঘুষও শুনিনি। আইনজীবীরা চাইছেন না, মুখ্যমন্ত্রী চাইছেন কোর্ট হোক। না, এটা এই ক্ষোভটা আপনাদের স্বাভাবিক। আমি তো পিডব্লিউকে বললাম যে আপনারা অন্তত সপ্তাহে দুদিন তিন দিন পরিষ্কার করুন, বিল রেস করুন, গভর্নমেন্ট বিল পেয়ে যাবে। সেটা তো একটা পার্ট, পরিষ্কারটা একটা পার্ট আর কোর্ট চালুটা আর একটা পার্ট। কিন্তু এনারা প্রথমে যেটা চেয়েছিলেন একটা কোর্ট, আমরা একটা কোর্ট স্যাংশন অনেক বছর আগে হয়েছে, এখন সেটা বেড়ে 10টা হয়েছে, মানে আরও 9টা। এবার 9টা মানে কিন্তু এক একটা কোর্টের পেছনে মনে করুন 10টা স্টাফ প্লাস আর অনেকগুলো স্টাফের ইনভলভমেন্ট। সেটা তো ফাইন্যান্সে গেছে, তার কোয়ারিজ এসছে, মানে আপনাদের কোর্ট অতগুলো কাটানো লাগবে, কত মামলা পেন্ডিং এখানে, সেগুলো একটা বিষয়বস্তু থাকে, সেটা আমরা মিট আপ করেছি ফাইন্যান্সে। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024541।